এবার আইয়ুব আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ এত কষ্টে পড়েছি, এত ব্যথা অনুভব করেছি, তোমার কাছে কোনো অনুযোগ নাই, অভিযোগ নাই, আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে দেখতেছি পোকা গোলা আমার জিহ্বায় কামড় দেয়, আল্লাহ পুরা বডি খেয়ে ফেলেছে, আমার কষ্ট লাগে না, তুমি জিহ্বা ভালো রেখেছিলা, এই জিহ্বা দিয়েও তোমার নামের জিকির করতে পারছি, আয় আল্লাহ এই মুহূর্তে পোকা গুলো আমার জিহ্বায় ধরে ফেলেছে, আল্লাহর কাছে যদি আপনাকে আমাকে ডাকা হয় আর যদি বলা হয় বলো গোলাম ঠিক মতো তুমি কেন আমার ইবাদত করলে না, আমি যদি আপনাকে আমি আপনি যদি জবাব দিই আল্লাহ তাআলা অত্যধিক অসুস্থ ছিলাম, এত অসুস্থ ছিলাম বিছানায় পড়ে গিয়েছিলাম, এই জন্য তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই, আয় আল্লাহ ঠিক মতো সালাত পড়তে পারি নাই, ঠিক মতো হালাল খাবার খেতে পারি নাই, ঠিক মতো তোমার নাম জপ করতে পারি নাই অসুস্থতার কারণে, আল্লাহ তোমার আমার সামনে হযরতে আইয়ুবকে ডাক দিয়া বলবেন, আইয়ুব বলে দাও এই পৃথিবীতে তোমার চাইতে বড় অসুস্থ আর কে ছিল, যে আইয়ুবের মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত অসুস্থ, পচে দুর্গন্ধ হয়ে গিয়েছে, বডি থেকে এক একটা করে পোকা পড়তেছে, শরীরের গোস্ত শরীরের চামড়া সবগুলা পোকা খেয়ে ফেলবার পরে যখন হাড্ডিতে মুখ লাগিয়েছে, আইয়ুব ব্যথায় কাতরে উঠলেন, চিৎকার করে বলছেন, আল্লাহ তাআলা শরীরে এক টুকরা গোস্ত নাই, চামড়াও নাই, হাড্ডি পর্যন্ত পোকায় মুখ দিয়েছে, বড় শক্ত করে কামড় দেয়, শরীরে গোস্ত পায় না, এই জন্য বড় শক্ত করে কামড় দেয়, ব্যথা হয়, আয় আল্লাহ যত কষ্ট হোক না কেন তুমি আমাকে এতটুকুন সুযোগ দাও, এই কষ্টে পড়ে যেন তোমার নামের জিকির আমি ছেড়ে না দে, আল্লাহু আকবার, এত সুস্থ হয়ে গেলেন, আপনারা সকলেই জানেন সেই আইয়ুবকে এক পর্যায়ে এলাকার মানুষ মিলে, প্রতিবেশী মিলে, আত্মীয় স্বজন মিলে, সবাই মিলে, তারা সবাই তাকে জঙ্গলে ফেলে দিলেন, ময়লা কাপড় দিয়ে ধরে জঙ্গলে ফেলে দিলেন, 1 কিলোমিটার থেকেও বেশি জায়গা, আইয়ুব আলাইহিস সালামের শরীরের দুর্গন্ধ ভরে যায়, কেউ কাছে যায় না, কত বড় পরীক্ষা, স্ত্রীরা পর্যন্ত চলে গিয়েছে, কেউ তার কাছে নাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন কষ্টে পড়ে গিয়েছেন, একদিন তিনি আল্লাহর নামের জিকির করবেন, তাকায়া দেখেন পোকা গুলা তার জিব্বায় কামড়ায় পুরা বডি শেষ করে ফেলেছে, জিব্বায় মুখ লাগিয়ে দিয়েছে, এবার আইয়ুব আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ এত কষ্টে পড়েছি, এত ব্যথা অনুভব করেছি, তোমার কাছে কোনো অনুযোগ নাই, অভিযোগ নাই, আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে দেখতেছি পোকা গুলো আমার জিহ্বায় কামড় দেয়, আল্লাহ পুরা বডি খেয়ে ফেলেছে, আমার কষ্ট লাগে না, তুমি জিহ্বা ভালো রেখেছিলা, এই জিহ্বা দিয়েও তোমার নামের জিকির করতে পারছি, আয় আল্লাহ এই মুহূর্তে পোকা গুলো আমার জিহ্বায় ধরে ফেলেছে, আমার জিহ্বা যদি খেয়ে ফেলে কি দিয়া তোমার নামের জিকির করব, রব তোমার কি দয়া লাগে না, তোমার কি একটু আইয়ুবকে মায়া লাগে না, সব চলে যাক আমার আপত্তি নাই, জিহ্বাটা রেখে দাও আমার প্রয়োজনে নয়,
আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এই জিহ্বা নাড়ায়া নাড়ায়া তোমার নামের জিকির করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন, অনেক লম্বা ইতিহাস, রব খুশি হয়ে গেলেন, লম্বা ইতিহাস আইয়ুবকে সুস্থ করে দিলেন, যা হারিয়ে ফেলেছিলেন আল্লাহ সবটাকে দিলেন, সেটা লম্বা ইতিহাস। আমরা সেই দিকে কথা বলতে চাই না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে যদি দাঁড় করে বলেন গোলাম রে করলে না কেন ইবাদত, আমি আপনি যদি বলি অসুস্থ ছিলাম বিছানায় এই জন্যে ইবাদত করতে পারি নাই, আল্লাহ তাআলা আইয়ুবকে দাঁড় করাইয়া দিবেন আর বলবেন তুমি তো আইয়ুবের চাইতে বড় অসুস্থ ছিলা না, আমার আইয়ুব যদি এত অসুস্থ হওয়ার পরেও এক মিনিটের জন্য আমি আল্লাহকে ভুলে গেল না, তুমি কেমনে ভুলে গেলা, তুমিও তো আইয়ুবের মতো মানুষ ছিলা, এই জন্যে কোনো কারণ দেখাইয়া কেয়ামতের দিনে বাঁচা যাবে না। আপনি যদি বলেন আমার সকল ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে, আমি পাগল হয়ে গিয়েছিলাম, সবগুলো ব্যবসা নষ্ট হয়ে গিয়েছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার সন্তানগুলো হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট করে মরে গিয়েছে, অথবা পানিতে ডুবে মরে গিয়েছে, অথবা আগুনে জ্বলে মরে গিয়েছে, অথবা আমার বাচ্চাগুলো আমাকে ছেড়ে চলে গিয়েছে, আয় আল্লাহ এই পেরেশানিতে তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ আইয়ুবকে আবার দাঁড় করাবেন আর বলবেন শোনো রে মানুষেরা, আমার আইয়ুব যখন অসুস্থ হয়ে গেল তার সকল স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেল, কেউ কাছে যায় না, ইতিহাসে পাওয়া যায় একজন স্ত্রীর কথা যার নাম রাহিমা, ওটা লম্বা ইতিহাস, ওদিকে যেতে চাই না। সব স্ত্রীরা চলে গিয়েছে, এমনকি তার সমূহ সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে, হাজার হাজার কোটি 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 টাকার সম্পত্তি ছাই হয়ে গিয়েছে, আইয়ুবের সকল ছেলেমেয়েরা মরে গিয়েছে, আইয়ুবের সকল ছেলেমেয়েরা মরে গেল, সবগুলা সম্পত্তি ধ্বংস হয়ে গেল, সবগুলা স্ত্রী চলে গেল, আমার আইয়ুব বাবাকে ছেড়ে চলে গেল না, আমিও আমার আইয়ুবকে ছেড়ে দিলাম না, বলো রে বান্দা কেন তুমি আমাকে ছেড়ে দিলা, এইভাবে কোনো কজ দেখায়া কেয়ামতের দিনে আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে না। এই জন্য দুই হাত জোড় করে বলছি মুসলমানেরা আল্লাহর আদালতে কোনো কজ দেখাইয়া কোনো কারণ দেখাইয়া বাঁচা যাবে না, একমাত্র কেবলমাত্র যদি আল্লাহর কদমে পড়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহর ভালোবাসা নিয়ে যেতে পারি। গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, পুরা সৃষ্টিও যদি আমার বিরুদ্ধে চলে যায়, কেউ যদি আমাকে পছন্দ না করে, সবাই যদি আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, আর আল্লাহ তাআলা যদি আমাকে তার কলিজা দিয়ে ভালোবাসে, হেদায়াতের পথে পরিচালিত করে দে, আল্লাহ বলছেন গোলাম রে আমি আল্লাহ কথা দিলাম, এরপরে রায়াতে বলছেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়াহুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে তুমি যদি আমার পথে চলতে পারো, আমাকে ভালোবাসতে পারো, সবাই ছেড়ে দিতে পারে, তুমি যেভাবে আমাকে এই দুনিয়ায় ছেড়ে দেও না, কেয়ামতের দিনও আমি তোমাকে ছেড়ে দেব না, দুনিয়ায় সবাই যদি তোমাকে ছেড়ে দে, আঘাত করে কষ্ট দে, একমাত্র আমাকে যদি সন্তুষ্ট করতে পারো, কেয়ামতের দিনে পুরা সৃষ্টির সামনে আমি আল্লাহ তোমার নাম ধরে দাঁড় করাইয়া, আমি রাসূলে পাকের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাইয়া, আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়া, বিনা হিসাবে তোমার জন্যে আমার তৈরি দারুস সালাম রেখে দিলা। আল্লাহু আকবার জোরে পড়ো। এই জন্যে মনে রাখবেন চলার পথে সন্তুষ্ট করতে হবে কারে, সবাই বলছেন না কাকে, আওয়াজ করে বলেন কাকে। আমরা তো শুধু বেশ, আমি যদি বসকে খুশি করতে পারি,
তাহলে হয়তো প্রমোশন হবে। লিডারকে যদি খুশি করতে পারি, এলাকার দায়িত্ব দিবে, এই তো। আপনারা কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? বিশ্বাস হচ্ছে না? এই তো আমরা আছি দুনিয়ার মানুষকে খুশি করতে ব্যস্ত। দুনিয়া 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 মানে রাখবেন, চক্ষু বন্ধ করে দেখেন কিছু নাই। আপনি চিন্তা করতেছেন না এই দুনিয়ার কত বড় বড় পাহলোয়ান, কত বড় বড় ক্ষমতাওয়ালা, মাটিতে যার এক একটা গর্জনে পুরো দুনিয়া কাঁপত, যার আঙ্গুল হেলনে এদিকে আঙ্গুল ইশারা করলে মানুষের জবাই হয়ে যেত, এদিকে ইশারা করলে ফাঁসি হয়ে যেত, সে আজকে কবরে শুয়ে আছে। তার কবরের উপরে কুত্তবিলাই প্রস্রাব করে সে কিছুই করতে পারে না। কথা বলছেন না কেন? আমার আপনার অবস্থা তাই হতে পারে। পারে কি পারে না? বিশ্বাস হচ্ছে না? পারে কি পারে না? যেন মনে রাখবেন, কবর কবর কারো জন্য হতে পারে আগুনের বিছানা, আর কারো জন্য হতে পারে ফুল বিছানা। এজন্য আমরা চাই যে কবরকে আগুনের বিছানা বানাতে, ফুল বিছানা বানাতে। সবাই বলতে হবে, সবাই বলেন, কিসের বিছানা? তাহলে ওজনে কম দিব? বললেন ওজনে কম দিব? কাউকে ডেট ওভার ঔষধ দিব? ডেট ওভার জিনিসের উপরে আবার নিজের হাতে ডেট লাগাই দিব? এটা করে কে? সবই তো না করে কে? ডেট ওভার জিনিস নিজের হাতে ডেট লাগাই আবার খাওয়াচ্ছে, এগুলো নাই? সব না করে কে এগুলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ে না, আমিন। আপনি ওভার ডেট জিনিসকে ডেট লাগাইয়া বিক্রি করে তাহাজ্জুদ পড়ে কান্না করে লাভ নাই। মনে রাখবেন, আল্লাহকে বাসতে বলছি, পাবলিককে ঠকে হাজার বার সাজদা করে লাভ নাই, কবুল হবে না। আপনি মনে রাখবেন, হাজার কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করার চাইতে এক টাকা ঋণ পরিশোধ করা হাজার গুণ বেশি সওয়াব। আমি ঠিক জেনে বলতেছি, সুবহানাল্লাহ, কোন আল্লাহু আকবার কোন। এজন্য আমাদের কাজ কি? শুধু পাবলিককে দেখাইয়া দান করব, আর নিজের উপরে মানুষের ঋণ আছে এটা দিতে নাই। আমরা ঋণ দেই না, আমরা পাবলিককে দেখাইয়া দিতে রাজি। এজন্য আমরা সবাই ঋণী, কোনো না কোনোভাবে কারো না কারো কাছে আমরা ঋণী। পয়সার ঋণী, ব্যবহারের ঋণী, মা বাবার কাছে ঋণী, ভাই বোনের কাছে ঋণী, সমাজের কাছে ঋণী, দেশের কাছে ঋণী। ঋণ পরিশোধ করে কবরে যাও, যে যার লাইনে ঋণ আছে পরিশোধ করে কবরে যাও, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। বলেন আমিন। তাহলে আল্লাহর কাছে আমি এটার কারণে পারিনি, ওটার কারণে পারিনি, এগুলা বলে বাছা? বলেন না যাবে? যাবে না। এই জন্য পৃথিবীতে খুশি করব একজনকে, তিনি কে? তাকে খুশি করা বড় সহজ, পৃথিবীর মানুষকে খুশি করা কঠিন। আপনি পুরা জিন্দগি, আমি তো বারবার বলি, পুরা জিন্দগি পরিবারের জন্য করেন, খুশি করতে পারবেন না। আপনি আপনার ছেলেমেয়ের খবর নেন, আপনি পুরা জিন্দগি রাত দিন গাধার মতো খাটুনি দিয়া আপনি আপনার পরিবারের জন্য কাজ করেছেন পুরা পঞ্চাশটা বৎসর। ডায়াবেটিস, এখন প্রেশার, আপনার কোলেস্টেরল, কত রোগ হয়েছে, শুধু পরিবারের চিন্তা করতে করতে। একটা বাড়ির দরকার, একটা ভালো গাড়ির দরকার, একটা ভালো থাকবার জায়গার দরকার, বাচ্চাদের ভালো স্কুলের দরকার, স্ত্রীকে খুশি রাখা দরকার, মা বাপকে খুশি রাখা দরকার। কত নাটকে না জীবনে করলেন, সব নাটকই শেষ হলো। আপনার স্ত্রী একদিন বলবে, আপনি আমাদের জন্য কি করছেন? সব তো আপনি আপনার ভাই বোনের জন্য পাইছেন। কথা বলেন না কেন? ভাই বোন বলবে, আপনি আমাদের জন্য কি করছেন? জিন্দগিতে যা করছেন সব আপনার ছেলেমেয়ের জন্য করছেন, ঠিক কিনা বলেন? আপনার এদিকেও নাই, আপনার এদিকেও নাই, শুধু দিলেন আর দিলেন, শুধু কথা রাখলেনই আপনি, কেউ আপনার কথা রাখল না, কেউ আপনার কথা রাখবেও না। আপনি মনে রাখলেন, একদিন বড় হয়ে আপনি আজকে যার জন্য কষ্ট করলেন, সন্তান বড় হয়ে দেখবেন হয়তো তার বন্ধু বান্ধব নিয়ে, তার পরিবার নিয়ে, তার স্ত্রী নিয়ে, তার সন্তান নিয়ে সে ব্যস্ত, আপনাকে সময় দিচ্ছে না। এই যে কয়েকদিন আগে, আমি নাম বলবো না, একটা রিপোর্ট দেখলাম এবং একটা টেলিফোন কল শুনলাম। এই যে কয়েকদিন আগে একজন ব্যাংকের বড় অফিসার রিটায়ার্ড করেছে, রিটায়ারমেন্টে যাওয়ার পরে তার সবগুলো সম্পত্তি ছেলেমেয়ের নামে উল করেছে, সব ছেলেমেয়েরা ওনাকে
বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। উনি সাকারাত হচ্ছে, ওনার সাকারাত হচ্ছে। বৃদ্ধাশ্রমের লোকেরা তাকে অক্সিজেন দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, বৃদ্ধাশ্রমের লোকেরা। কিন্তু সন্তানকে টেলিফোন করা হলো, আপনি কোথায়, আপনার বাবার কি অবস্থা? কা আমি অফিসে ব্যস্ত। আপনার বাপকে আপনি দেখতে আসবেন না? কা আমি অফিসের কাজ ফেলে আসতে পারবো না? কা আপনার বাপ তো মারা যাচ্ছেন। বলতেছে আপনাদের এখানে কি লাশ গোসলের জায়গা নাই, দাফনের ব্যবস্থা নাই? সন্তান বলছে বাপ তাকে পড়িয়েছেন। বিশাল এক অফিসার সে, আমি যাচ্ছি না সেই পরিচয়ে, বিশাল অফিসার। বাপ মারা যাচ্ছে, সন্তান দেখতেও যেতে চায় না। শিক্ষার তো অভাব ছিল না, এই যেই শিক্ষা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, যেই শিক্ষা মাকে পোশাক দেয় না, যেই শিক্ষা পরিবার থেকে বিচ্ছিন্ন করে, যেই শিক্ষা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় না, যে শিক্ষা রাসূলের আদর্শ শিক্ষা দিতে পারে না, সেটা সুশিক্ষা হতে পারে না, সেটাই হচ্ছে কুশিক্ষা, সেটাই জাতিকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলে মনে রাখবেন, যে শিক্ষা মা বাপকে পরিচয় করতে পারছে না, সন্তান পরিচয় দিচ্ছে না মা বাপের। আপনারা জানেন, আপনি আমার ভাই আশরাফ ভাইও জানেন, এই গেল দুই এক বছর আগে এই এখানে এই ময়লা যেখানে ফেলে রাখে, এখানে একজন মহিলাকে ফজরের পরে ব্যাগের মধ্যে, একজন বৃদ্ধা ব্যাগের মধ্যে ফেলে রেখে গেছে তার সন্তানের, রেখে মাকে নিতে চায় না, মাকে সন্তানেরা নিতে চায় না, বাপকে নিতে চায় না। অথচ মা বাপ সব করলো, এই পৃথিবীর আলো বাতাস দেখালো, আজ মা বাপ তোমার কাছে বোঝা হয়ে গেল, তাদেরকে দেখতে পারো না। মনে রাখবে একদিন তোমারও আসবে, সেম কন্ডিশন তোমারও হবে, তুমি কাউকে খুঁজে পাবা না আল্লাহকে ওয়াস্তে। এই জন্য যার যতটুকু যেখানে হক, তার হক তাকে পৌঁছে দাও। মা বাপকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো। এখন অর্থ হলো কেমনে ভালোবাসবো, মাকে মায়ের মতো, বাপকে বাপের মতো, স্ত্রীকে স্ত্রীর মতো, সন্তানদেরকে সন্তানের মতো। যে যার মতো প্রাপ্য তাকে তার মতো ভালোবাসা দিন, সুসন্তান হিসাবে গড়ে তুলুন, আল্লাহকে আল্লাহর দাসত্ব গোলামী শিক্ষা দিন এই সন্তান। আর যেই হোক, আপনার জন্য দোয়া করবে না, আপনার জাহান্নামের কারণ হবে না। বৃদ্ধ বয়সে আপনার খেয়ে, আপনার থেকে, আপনার টাকায় বানানো বাড়িতে ঘুমিয়ে, আপনার অফিসের চেয়ারে বসে আপনাকে সন্তান বৃদ্ধাশ্রমে দিবে না। ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে কি হচ্ছে না? এখন কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। মানুষ আমরা যত উন্নত সোসাইটি, উন্নত সোসাইটি আমরা চিন্তা করতেছি আর বলতেছি, দেখেন না উন্নত সোসাইটির অবস্থা, দেখেন না পৃথিবীর জান্নাত খ্যাত দেশগুলোর অবস্থা, যেখানে ফ্যামিলি বন্ডিং নাই, মা বাবার সঙ্গে সন্তানের পরিচয় নাই, যে যার মতো করে চলছে, আল্লাহকে চিনতে পারতেছে না, রাসূলের আদর্শ শিখতে পারতেছে না, যে যার মতো করে চলছে, কিয়ামতের দিন জবাব দিতে হবে। মানে রাখবেন, সন্তান জন্ম দিলেই শুধু হয় না, সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না, সন্তান সব প্রাণীরই জন্ম দেয়, কুকুরও সন্তান জন্ম দেয়, মানুষও সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত সন্তানকে সুশিক্ষা না দিবেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। এই জন্য কেয়ামতের দিন কোনো কজ দেখিয়ে কাজ হবে হবে, আপনি অসুস্থ, আপনি ইবাদত করতে পারেন নাই, রুকু ঠিক মতো করতে পারলেন না, আল্লাহর নামের জিকির করতে পারলেন না, কি মনে করছেন আমি আপনি বাঁচতে পারবো? আপনি বলছেন না কেন, কত বাঁচতে পারবো? বাঁচতে পারবো। এই পৃথিবীতে আমার সম্পদ বেশি, আমার অনেক দৌড়াদৌড়ি থাকে, আমার কাজকাম থাকে, অফিস আদালত থাকে, এই জন্য আমি সময় দিতে পারিনি, ইবাদত করতে পারিনি, এই কথা বলে বাঁচা যাবে? বাঁচা যাবে? আপনি কে আমাদের দিন বলবেন যে আমি তো পারলাম না, মানুষ আমাকে কষ্ট দেয়, গালি দেয়, জন্য দিনের দাওয়াত দিতে পারি নাই, রাস্তায় বাইরে হলে মানুষ আমারে কালিমার কথা বললাম, কালিমাটা পড়ো, নামাজে আসো, হালাল খাও, হারাম খাইও না, এ কথা বলে মানুষ আমাকে গালি দেয়, গান বাজনা কইরো না, শয়তানি না ফরমানি কইরো না। আজকালকে দেখবেন, দেখেন না যে অনেক ডে উদযাপন করি আমরা, দিন উদযাপন করি, আর কত মানুষের কুল খালি হয়ে যায়। কিছুদিন আগে শুনলেন
একদিন উদযাপন, এক রাত উদযাপন করতে গিয়ে 31st night কুলের বাচ্চা পর্যন্ত ভয়ে চিৎকার করে মরে গিয়েছে। শুনেননি আপনারা এগুলো? হাজার হাজার পাখিরা আওয়াজ শুনে শুনে মরে যায় আগুন দিয়ে খেলা। এটা কিসের খেলা রে বাপ, আগুন দিয়ে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন না আমিন। আমিন তো মসজিদে ঠিকই বলেন, বাইরে গিয়ে তো ঠিকই আবার হেই কাজই করেন। আমিন তো মসজিদের আগেই চলে যান, থাকেন যা মন চায় করেন। আমি আমার কাজ করে যাচ্ছি, বল্লিগু আন্নি বলো আয়া, আমি কথাগুলো পৌঁছে দিয়ে যাচ্ছি, এটা আমার দায়িত্ব ছিল। আর মানা আপনাদের দায়িত্ব, কেয়ামতের দিন আমি আল্লাহকে বলে দিব, আল্লাহ আমি কিন্তু সব বলছি, আমি কিন্তু খুব সুন্দর করে বুঝে বুঝে বলছি, এরা মানে নাই, উল্টা আমার উপরে রাগ করছে। আমি খুব বলছি তাদেরকে এটা করো না, এটা করো না, এর পথে যাইও না, আমি বলছি, তারা আমার কথা শুনে নাই, আরো রাগ করছে। আমি বলে দিব কিন্তু, কারণ আপনারাও কেয়ামতের দিন যাবেন, আমি কিন্তু যাব, নাকি যাব না মনে বলে দিব। এই জন্য আমাকে কে গালি দিল, আপনাকে কে গালি দিল, এই কথা চিন্তা করে দিনের দাওয়াত বন্ধ করা যাবে? মনে রাখবেন, দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহর রাসূলকে কম মানুষ গালি দেয় নাই, কম মানুষ গালি দেয় নাই। রাসূল দিনের দাওয়াত দিয়েছেন, মানুষ কি না করেছে? নামাজের সেজদায় গিয়েছেন, নারী বুড়ি মাথায় ফেলে দিয়েছে। দিনের দাওয়াতে গিয়েছেন, আবু জেহেলের মতো কুচক্রি লোক রাস্তায় গর্ত করে রেখে দিয়েছে। তায়েফে গিয়েছেন, মানুষ পাগল পাগল বলে আঘাত করেছে, পুরাটা বডিকে বসন্তর দাগের মতো দাগ বানাইয়ে দিয়েছে। দিনের দাওয়াত দিয়েছেন, মাথায় লোহার কড়া ঢুকিয়েছে। দিনের দাওয়াত দিয়েছেন, দাঁত ভেঙে ফেলে দিয়েছে। এরপরেও আল্লাহকে বলেছেন, আল্লাহ সব যদি ভেঙে যায়, কষ্ট যদি আরো পাই, রক্ত যদি আরো চলে যায়, আমি কিন্তু তোমাকে খুশি করতে চাই, আমার জীবন যৌবন জান মাল দিয়ে তোমাকে খুশি করতে চাই। আল্লাহ বললেন, বন্ধুরে আমি শুধু খুশি হয়েছি তা না, আমি আল্লাহ তোমাকে আমার হাবিব কলিজার টুকরা বন্ধু বানিয়ে ফেলেছি। আল্লাহ আকবার। এই জন্য কে আমাকে গালি দিয়েছে, কে আমাকে আঘাত করেছে, এই কথা বলে শুধু সরে গেলেই চলবে না, বেঁচে থাকলে দিনের দাওয়াত দেওয়া লাগবে। যেখানে যে অবস্থায় থাকেন দিনের দাওয়াত দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আপনি বললেন আমার স্ত্রী আমারে জ্বালায়, আমার স্ত্রী আমারে পীড়ায়। কে পীড়ায়? বউ। এটা বাংলাদেশে নাই? আরে পিড়ে বাইর করে দে, আমিও তো সাক্ষী আছি, অনেকের নাম তো বলতেছি না, আমি সাক্ষী আছি বলতেছি, বিচার তো আমার কাছেও আসে, মাঝে মাঝে ধিক্কা দিতে হয়, বউ পিড়ে বাইর করে দেয়। এই জন্য আপনি যদি বলেন আল্লাহ তাআলা ইবাদত ঠিক মতো করতে পারে না, স্ত্রী পিড়াইছে, আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল তোমার জায়গায় হযরতে লূত আলাইহিস সালামকে দাঁড় করাইয়া দিবেন। লূত আলাইহিস সালাম দিনের সব কাজ করলেন, স্ত্রীর বিরোধিতা করত, এমনকি তিনি এই পথে গেলে বউ এই পথে যাইত, নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ তাআলা লূতকে ডাক দিয়ে বলবেন, লূত বলো না, স্ত্রী এত জ্বালাতন করার পরেও কি তুমি দিন ছেড়ে দিয়েছ? আল্লাহ না না ছেড়ে দেই নাই। আপনি বলবেন, আল্লাহ তাআলা আমার সন্তান ভুল পথে চলে গিয়েছিল, এই সন্তানের টেনশনে ইবাদত করতে পারি নাই, আল্লাহ আপনার জায়গায় নূহ আলাইহিস সালামকে দাঁড় করাইয়া দিবেন। নূহ আলাইহিস সালামের মতো পয়গম্বরের ছেলেও ভুল পথে চলে গিয়েছিল, বহু চেষ্টা করেও আনতে পারেন নাই। আল্লাহ বলে দিয়েছেন, নিজেকে বাঁচাও, আগে নিজেকে বাঁচাও, ও আনফুসাকুম নিজেকে বাঁচানো ফরজ, ও আহলিকুম পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বাঁচাবার চেষ্টা করা ফরজ। কথা বুঝছেননি? নিজেকে বাঁচানো আর অন্যকে বাঁচানো ফরজ নয়, নিজেকে বাঁচানো ফরজ, পরিবারকে বাঁচানো ফরজ নয়, বাঁচাবার চেষ্টা করা ফরজ। কথা বুঝ ক্লিয়ার? নিজেকে বাঁচানো না, নিজেকে বাঁচাবার চেষ্টা করা না, নিজেকে বাঁচানো, নিজেকে বাঁচানো
বলেন নিজেকে বাঁচানো, সবাই বলেন নিজেকে বাঁচানো, চেষ্টা করা নয়, নিজেকে বাঁচানো ফরজ, আর অন্যকে বাঁচাবার চেষ্টা করা, বাঁচানো ফরজ নয়, চেষ্টা করা ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে বাঁচানো ফরজ, বাবাকে বাঁচাবার চেষ্টা করা ফরজ। চেষ্টা করেছেন, হয় নাই, দায়িত্ব থেকে বেঁচে গেছেন। লূত আলাইহিস সালাম নিজেকে বাঁচানো ফরজ, স্ত্রীকে চেষ্টা করছেন, কাজ হয় নাই, নিজে বেঁচে গেছেন। নূহ আলাইহিস সালাম নিজেকে বাঁচানো ফরজ, ছেলেকে চেষ্টা করেছেন, কাজ হয় নাই, নিজেকে বাঁচানো ফরজ, অন্যকে বাঁচাবার চেষ্টা করা ফরজ। পরিষ্কার? এজন্য নিজেকে বাঁচানো কি আচ্ছা, এটা কয় তারিখ হয়? আল্লাহ ভাই, আমি তো অনেকবার বলছি এখানে, এখন তো আমাদের সময়, আমি বলি সাকরাই মনে হয়, গুড়ি উড়ায় পুরান ঢাকার মানুষের অনেক প্রিয়, পুরান ঢাকার মানুষের নিউ টাউন থেকেও আসে, সবাই আসে। এই যে উড়ান, এই উৎসবের নাম করে যেটা করেন, ফানুস উড়ায়, ঠুস ঠাস বিল্ডিংয়ের উপরে ধিড়িম ধিড়িম আওয়াজে গান বাজায়, মদ ফেন্সিডিল ইয়াবা খেয়ে একবারে যা থা হয়ে যায়। আমাকে বলেন, আপনারা বলেন, আপনারাই বলেন এগুলো ঠিক, আপনারা বলেন ঠিক। এই যে ভয়ঙ্কর 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 ওই যে কাজ, গান বাজনা করা, বিল্ডিংয়ের উপরে পুরা বাড়ির মানুষরে বিপদে ফালাইয়া দেওয়া, আর আমরা তো সবাই পশু পশুপ্রেম, কই পশুপ্রেমিকেরা? যে ঠুস ঠাস আওয়াজে হাজার হাজার প্রাণী মরে পড়ে যায়, পশুপ্রেম কই যায়? শুধু পশুপ্রেম থাকে ওই জবাই করার সময়। কেন এগুলো করে দেখেন নাই কত হাজার হাজার প্রাণী মরে পড়ে যায়? কেন? এজন্য আল্লাহর ওয়াস্তে, হারাম যেটা হারাম, অন্যায় যেটা অন্যায়, আমরা উৎসবের নাম করে গান বাজনা ডিজে পার্টি, আমাকে আপনারা বলেন এটা ইসলামে হালাল? আপনারা বলেন হালাল? ছেলে মেয়ে একত্রিত হয়ে নাচ বাজনা গান বাজনা করে, এই যে মদ ফেন্সিডিল ইয়াবা এগুলা খাইয়া উল্টাপাল্টা হয়ে পড়ে থাকা, এগুলো হালাল? বিশাল ভয়ঙ্কর আওয়াজ যে গান বাজনা ট্রাকের উপরে ডেক সেট লাগাইয়া পুরো ঢাকা শহর গরম করে দেওয়া, হালাল? কথা বলেন না কেন? গুড়ি উৎসবের নাম করে যদি অনৈসলামিক, অনৈতিক, অসামাজিক, অশ্লীল যত কাজ হয়, আমরা সবগুলাকে না বললাম, আমরা এগুলাকে না বললাম, অন্যায়কে অন্যায় বললাম, আমরা করব না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলেন, আর যারা বলেন না আমি জানি না, আমি বলে দিলাম, কিন্তু এগুলো আমরা করবো না। অন্যায় যেটা অন্যায়, মনে রাখবেন আমরা নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, কিন্তু হারাম কাজ করতে যাব কেন বাবা? যাক, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমরা আরো কথা বলতে চেয়েছিলাম। এই কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, আপনি কোনো কজ দেখাইয়া কেয়ামতের দিন বাঁচতে, বাবা কেউ বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে হারামগুলো বাদ দিয়ে দেই না, কেন সব হারাম বাদ দিয়ে দিই, অন্যায় অনাচার। যুবক ভাইদেরকে বলছি, আমিও তো তোমাদের মতো যুবক, কেন এগুলোর মধ্যে কি মজা পাও? তোমাদের মজা পাইলে তো আমরাও থাকার দরকার ছিল। আমাদেরকে কোন জিনিস আটকায় রাখছে? কে বাধা দিছে? কেউ বাধা দেয়নি, এই পৃথিবীর কেউ বাধা দেয়নি। আমি যদি গান বাজনা ডেক সেট লাগাইয়া একবারে ট্রাকের উপরে দুই সাইডটা লাগাইয়া যদি ঢাকা শহরে ঘুরাই, আমার কেউ বাধা দিব? এই দুনিয়ার কেউ বাধা দিতে পারবে? পয়সা আমার, আমার মঞ্চে যা করবো, আপনার কি বাধা দিবে না? বাধা দে দিন, বাধা দে ইমান, বাধা দে আদর্শ, রসুল পাকের আদর্শ। এই আদর্শ আমাকে বাধা দিচ্ছে, তো আমরা তো সকলে মুসলিম, আমরা পারি না? রসুল যা করেননি তা করবো না ইনশাল্লাহ। যুবক ভাইরা আমাকে কথা দাও ইনশাল্লাহ। যুবক কি দুই চারজন মাত্র পাইলেন? হাত ওঠাও না কেন? সবাই বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর মুরব্বী যারা আছেন, আপনারা কি বেঁচে গেলেন?
আপনারা বাঁচতে পারবেন না, বিপদে, বহুত ভয়ঙ্কর বিপদে আপনারা আছেন, কারণ বয়স হয়ে গেছে। তো এই সময়ও যদি আপনারা ভালো পথে না আসেন, মহা ভয়ঙ্কর বিপদ, কারণ 40 বছরের পরে মানুষে কিন্তু ভূতে ধরে না, মানুষে জিন্নাত ধরে না। 40 বছরের পরে যেটা হয় এটা তার চরিত্র থেকে হয়, খারাপ পাইয়েন না। মানুষের বয়স হয়ে গেলে অনেকের আমরা এত মেন্টালিটি এত খারাপ হয়, এত রূঢ় হয়, এত শক্ত হয়, ভালো কথারে খারাপ ভাবে অনেক সময়, কিন্তু অনেকের অসুস্থতায় হয়, অনেকের পেরেশানিতে হয়। এই জন্য বাবা যাদের ছেলে মেয়ে আছো, মা বাপকে সময় দাও, বুঝবাই বয়স। এই জন্য আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের বয়স হয়ে গেলে তাদের প্রতি ইহসান করো, তাদের প্রতি দয়া করো। এরা কিন্তু বুঝতেছে না, এদেরকে জিন ধরে নাই, এদেরকে ভূত ধরে নাই, এরা যে পাগলামি করতেছে, এদেরকে জিন ভূত না, এদের ব্যবহারই এমন হয়ে গেছে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এখন এদের প্রতি দয়া করো, যেমন তোমাকে দয়া করেছিল বাচ্চা থাকতে কুলে নিয়া, এখন তুমিও তাদেরকে এভাবে দয়া করো। সুবহানাল্লাহ, বলেন কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ আমাদের কবুল করুক, পড়ে না আমিন। আমি কিন্তু অনেক অসুস্থ, বুঝতে দেইনি আপনাদের।